করে নেবেন। নমস্কার, আমি সুমানা, কেমন আছেন সবাই? দেশে নিশ্চয়ই এখন দারুণ ঠান্ডা পড়ে গেছে, আর আপনারা এরই মধ্যে নিশ্চয়ই দু একটা চড়ুই পাতি করেও ফেলেছেন। আমরাও ভাবছিলাম যে কয়েকদিনের মধ্যে আমরা যে কোনো সামনাসামনি কোনো পার্কে গিয়ে বাড়ি থেকে স্যান্ডউইচ, কফি এই সমস্ত কিছু বানিয়ে নিয়ে গিয়ে সারাটা দিন কাটাবো। তো এখনও আপাতত প্ল্যানই আছে, এক্সিকিউট কবে করবো তার কোনো ঠিক নেই। তবে আপনারা কয়েকদিন আগে আমাকে একটা ব্লগে কমেন্ট করেছিলেন, আমার এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না, যদি মনে পড়তো আমি নিশ্চয়ই মেনশন করে দিতাম। আপনারা কেউ একজন আমায় বলেছিলেন যে স্টাফড পরোটার রেসিপিটা শেয়ার করে নিতে। তো আজকে আমি স্টাফড পরোটা বানাবো আলু আর পনির দিয়ে। আলু আর পনিরের স্টাফড পরোটা বানাতে গেলে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, এই দেখুন আমি বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, 6টা আলু, আর এখানে অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, মাঝারি একটা পেঁয়াজের অর্ধেক নিলেই হবে, আর 4-5 কোয়া রসুন, আর 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ মতো আদা একসাথে থেতো করে সেটা ভেজে নিয়েছি। দেখুন পরিমাণটা খুব সামান্য হয়ে গেছে। আর 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি ঝালের জন্য। এবার করবেন কি আপনারা, প্রথমে এই লঙ্কাটাকে ভালো করে, হাতে যদি কারোর ভয় লাগে ঝালেতে, আপনারা কাঁটা চামচে করে এরকম ভেঙে নিতে পারেন। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। দেখবেন আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, কারণ পরোটার মধ্যে দেবেন তো। এবার শক্ত থাকলে আলু, পরোটা যখন বেলবেন তখন দেখবেন আবার পরোটা ফেটে ফেটে যাচ্ছে, তাহলে ভালো ফুলবে না ভাজার সময়। আমি 6টা আলু দিলাম না, 5টা আলু দিয়েছি। 5টা আলু ভালো করে এই মশলাটার সাথে মেখে নিচ্ছি। আর এই মশলাটা জানেন আপনারা অনায়াসেই আলুর চপের পুর হিসাবে কিন্তু কাজে লাগাতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আপনারা যদি বাড়িতে একদিন ট্রাই করে দেখেন, বিশ্বাস করুন দোকানের চপ আপনারা আর কিনে খাবেন না। তো স্টাফিংয়ের জন্য আলুটা মেখে একেবারে রেডি করে নিলাম, এবার পনিরটা বানাবো। পনিরের স্টাফিং বানানোর জন্য আবারও কয়েকটা সামান্য জিনিস লাগবে, যেগুলো খুবই ঘরোয়া। যেমন অর্ধেকটা পেঁয়াজ আমি একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা যত ছোট করে কাটতে পারবেন তত ভালো। 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আপনারা অবশ্যই সেটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর অল্প একটু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি, পনির তো লাগছেই, আর তার সাথে লাগছে অল্প একটু গরম মশলা। এই গরম মশলাটা দিলে পরোটার কিন্তু ওভারঅল যে একটা ভালো সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু এনহ্যান্স করে। এবার আমরা পনিরটা গ্রেট করে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেট করে নেবেন যতটা প্রয়োজন। পনির গ্রেট করা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর ধনে পাতা আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, তবে আমি এখন নুনটা দেব না, কারণ নুনটা দিলে না পনির থেকে একটু জল বেরিয়ে আসবে, তাই আমি দেবো না। আর আমি জোয়ানের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, বাড়িতে যদি জোয়ান থাকে সামান্য করে একটু এর মধ্যে ছড়িয়ে দেবেন, দেখবেন পুরো পরোটার স্বাদটাই বদলে গেছে। মেখে নিচ্ছে, যখন স্টাফড করা হবে তখন শুধু এর মধ্যে অল্প করে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। স্টাফিংয়ের জন্য আলু আর পনির রেডি হয়ে গেছে, এবার আমি আটাটা মেখে নেব। কেউ কেউ এতে হাফ আটা হাফ ময়দা ব্যবহার করে থাকেন, তবে আমি শুধু আটাই ব্যবহার করছি। তো এতে সামান্য একটু নুন দিয়ে নিলাম, আর এতে ময়ানের জন্য আমি অল্প একটু সাদা তেল ব্যবহার করব। এরপর পুরো প্রসেসটা একই, মেখে এর মধ্যে স্টাফড করে দিতে হবে আলু আর পনির একসাথে। তো পুরোটাই এবার চেনা জিনিস, আপনারা সবাই করতে পারবেন, তবে আমি অল্প একটু দেখিয়ে দেব। আমি 10টা পরোটা বানাবো, সেরকম আটা মাখছি, যেহেতু এই পরোটাটা আমাদের নর্মাল রুটি পরোটার থেকে একটু বড় হবে, তাই আপনারা একটু বেশি করেই আটা মাখবেন। আটা মেখে লেচি করে নিয়েছি, এবার এর মধ্যে আলু, যেমন আলু 9টা লেচি হয়েছে তাই আমি এরকম আলুর 9টা লাড্ডু বানিয়ে নিয়েছি, আর পনিরটা এবার নুন দিয়ে দিয়েছি। এবার বেলে এর মধ্যে স্টাফড করে দেওয়া হবে আলু আর পনির। আমি কিছু পার্চমেন্ট পেপার কেটে রেখে দিয়েছি, যাতে বেলে রেখে দিলে জড়িয়ে না যায়। এই স্টাফিংটা আমি খুব একটা ভালো পারি না,
তাই যে ভালো পারে সেই বানাচ্ছে। তবে একেবারেই যে পারি না তেমনটা নয়, আমার একটু সময় লাগে, তাই আমি শেষের দিকের 3-4টে রেখে দিতে বলি আমার নিজের প্র্যাকটিসের জন্য। আসলে আমি যখনই বানাই তখনই নর্মাল রুটির মতো বেলতে যাই, আর সেটা করতে গিয়েই অনেক সময় পুরটা বেরিয়ে যায় ভেতর থেকে। তো একটা রেডি হয়ে গেল, এটা এখন ডাইরেক্ট বেলে নেওয়া হবে। আর একটা টুথপিক রেখেছি, বেলার সময় একটু সাইড দিয়ে টুথপিক দিয়ে ফুটো করে দিলে তাহলে ওর মধ্যে যে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যায় আর কোনো জায়গায় ফাটে না চট করে। একদম পারফেক্ট গোল হচ্ছে। এগুলো বেলে রেখে দিলে তাহলে চটপট করে ভেজে নেওয়া যায়, নইলে একটা পরোটা বেলে কমপ্লিট করতে বেশ খানিকক্ষণ সময় লাগে, ততক্ষণে একটা পরোটা ভাজা হয়ে যায়, ওয়েট করতে হয়। তাই বেলে রেখে দেওয়া হচ্ছে, যখন ভাজা হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সবকটা পরোটাই এক এক করে বেলা হয়ে গেছে, তবে আমি আজকেও শেষে দুটো পরোটা বাঁচিয়ে রেখেছি আমার নিজের জন্য, নিজের মতো করে বেলবো বলে। আর এগুলো বেলতে বেলতেই ভাবছি পরোটাগুলো ভেজে নেব। যে কোনো রান্নাই সুন্দরভাবে পারফেক্টলি বানাতে গেলে যেমন একটা অভ্যেস লাগে, সময় লাগে, ধৈর্য লাগে। যেমন ধরুন না, বিরিয়ানি বানাতে গেলেই একটা মানুষ প্রথমবারেই কিন্তু খুব ভালো বিরিয়ানি বানিয়ে ফেলতে পারে না, তার জন্য বছরের পর বছর প্র্যাকটিস লাগে। বারবার বানাতে বানাতে তবে আমরা একটা পারফেক্ট বিরিয়ানি বানাতে পারি। বিরিয়ানির জন্য যেমন কথাটা প্রযোজ্য, তেমন যে কোনো কাজ, যে কোনো রান্না, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একই জিনিস। আমরা বারবার একটা জিনিস করতে করতে তবে কোনো একটা ব্যাপার পারফেক্ট হয়। আমি এখন পরোটাগুলো সামান্য একটু সাদা তেলে ভেজে তুলে নিয়ে তার উপরে অল্প একটু বাটার মাখিয়ে দিচ্ছি, যাতে চট করে না পরোটাগুলো ড্রাই হয়ে যায়। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন, অথবা বাটার বা ঘি যে কোনো কিছু দিয়ে ভেজে নিতে পারেন, দুটোতেই ভালো লাগবে। আমার পরোটা বানানো হয়ে গেছে আর এখানে টেবিলেও আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই ডিনারে বসবো। আর পরোটার সাথে আমি খাওয়ার জন্য আরও একটা নতুন আজকে জিনিস বানালাম, দই দিয়ে ক্যাপসিকামের একটা তরকারি। এই ধরনের পরোটার সাথে মূলত টক দই আর আচার, যে কোনো ধরনের আচার খুব ভালো যায়, কিন্তু আমি আজকে এই নতুন একটা এক্সপেরিমেন্ট করছি, দেখি কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব। এটা কিন্তু খুবই এফর্টলেস একটা রান্না, আপনাদের হাতে যদি মোটে 15 মিনিট সময় থাকে এই সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে ফেলা যাবে। এটা একটা কমপ্লিট ডিশ, আর এই রান্নাটার জন্য কিছুই লাগে না, শুধুমাত্র টক দই, ক্যাপসিকাম আর পেঁয়াজ হলেই হয়, আর ঘরোয়া কয়েকটা মশলা লাগে। এটা আমি আজকেই প্রথম বানালাম, আপনাদের সাথে অন্য কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করে নেব। আরও একটা ব্যাপার, আপনাদের আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স আমি পেলাম কি না সেটা আপনাদের টেস্ট দিয়ে এসে জানাবো। তো সেদিন টেস্ট দিতে গিয়ে একটা মজার ঘটনা হয়। টেস্ট নেওয়ার আগে কিছুক্ষণের জন্য একটা ট্রায়াল হয়, তো আমার যিনি ইনস্ট্রাক্টর ছিলেন তিনি বললেন যে আমি ট্রায়ালে একটা ট্রায়ালের মধ্যেই 7 বার ফেল করেছি। তো সেদিনের জন্য আমার টেস্টটা আমি ক্যান্সেল করেছিলাম। আর এমনিতেও একটা অনলাইনে কিছু একটা ক্লাস করতে হয় ঘণ্টাখানেকের, সেটা আমার ছিল না বলে ওনারা নিজে থেকেই বললেন যে আজকের জন্য টেস্টটা ক্যান্সেল করা হলো, তুমি বাড়ি থেকে এই টেস্টটা যে 1 ঘন্টার একটা ক্লাস হয় সেটা অ্যাটেন্ড করে নিও, ওই সার্টিফিকেটটা আমাদের দরকার, নইলে আমরা কাউকে টেস্ট দিতে অ্যালাউ করি না। তাই আলাদা করে একটা টেস্টের জন্য আমি ডেট নিলাম, আর তার আগে আমি ঠিক করেছি যে টেস্ট দেওয়ার আগে পর্যন্ত আমি প্রত্যেক দিন ঘণ্টাখানেক করে ড্রাইভিংয়ে যাব। যদি আমায় লাইসেন্স পেতে হয় এভাবেই করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ ট্রায়ালেই যদি এতবার আমি ডিসকোয়ালিফাই হই তার মানে বুঝতেই পাচ্ছেন খুব চাপের ব্যাপার একটা। তাই এখন বেশ কয়েকদিন ধরে আমি খুব মন দিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করছি, বাড়ির গাড়িটা নিয়েই প্র্যাকটিস করছি এখন, কারণ ওনারা তো 4টের বেশি আমাকে ক্লাস দেবেন না, আর যদি এক্সট্রা আমি কোনো ক্লাস করতে চাই তাহলে আমাকে আলাদা করে আবার পে করতে হবে। তাই আপাতত বাড়ির গাড়িতেই প্র্যাকটিস চলছে, আর চালাতে চালাতে আমি ফিল করছি যে আগের থেকে অনেক অনেক ভালো এখন পারছি। খুব ভালো না হলেও মোটামুটি এখন পারছি, কারণ আমাদের নেভারহুডেই আমি বেশ কয়েকবার চালিয়ে দেখলাম যে ইজি হচ্ছে বেশ। আগে একটু নার্ভাস লাগতো কিন্তু এখন বেশ ভালো লাগছে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সামনেই ঠান্ডা আসছে, আপনারাও তাহলে কিন্তু এরকম বাড়িতেই স্টাফড পরোটা বানিয়ে খেতে পারেন, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। তাহলে যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।